আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বাদ হচ্ছে আপনি যদি জানুয়ারির শেষ প্রান্ত এখন আপনি যদি এখন বাচ্চা ওঠাতে চান মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে কোন বাচ্চাটি ওঠাবেন বা কোন বাচ্চাতে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে সে বিষয় নিয়ে আজকের আলোচনা করবো চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায় তো দর্শকমণ্ডলী মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে যদি বলি যে আজকে ছাব্বিশ এক দুই হাজার তেইশ অর্থে ছাব্বিশে জানুয়ারি দুই সাল তো দর্শক মণ্ডলী আজকে যে ব্রয়লার মুরগি প্লাস সোনালী মুরগির বাজার রয়েছে সেটা যদি আমি বলি তাহলে বলতে হবে যে সোনালির সকল প্রকারের বাচ্চার দাম রয়েছে আপনার সতেরো থেকে বিশ টাকার মধ্যে আর ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে কিন্তু অলরেডি বিশ থেকে পঁচিশ টাকার মতো তো দর্শক মণ্ডলী আসলে স্থানকাল বেঁধে দু এক টাকা কম বেশি হতে পারে সেটা আপনারা দেখে ক্রয় করবেন কিন্তু ইতিমধ্যে যে বাচ্চার রেট বাড়তি শুরু করে দিয়েছে কোম্পানি এটা সুনিশ্চিত তো দর্শক মণ্ডলী সুনিশ্চিত এই কারণে যে জানেন যে সামনে গরম আসছে আমরা আমি ইতিপূর্বের ভিডিওতেই বলেছি যে আসলে সামনে খুব শীঘ্রই কিন্তু মুরগির দামও হয়তো বাড়বে সে কারণেই কিন্তু অলরেডি মুরগির বাচ্চার দাম বাড়া শুরু করে দিয়েছে তো দর্শক মণ্ডলী মুরগির দাম যেভাবে বাড়ছে এভাবে বাড়তি থাকলে আসলে দাম মুরগির বাচ্চা কিনেও হিমশিম খেতে হবে যা হোক তারপরে আমি যেটা মোগল বিষয় বলতে চাচ্ছিলাম এটাই যে এই মুহূর্তে আপনি কোনটাতে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি সেই বিষয় নিয়ে যদি একটু আলোচনা করি আপনি এই মুহুর্তে যদি ব্রয়লার বাচ্চা ওঠান তাহলে আপনি ধরুন যে ফেব্রুয়ারির শেষের দিকে আপনার ব্রয়লার মুরগি রেডি হয়ে যাবে তো আসলে ফেব্রুয়ারির শেষের দিকে কতটা বাড়তি দাম পাবেন সেটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না তবে আমি বলবো যে ব্রয়লার মুরগি যদি আপনি উঠিয়ে থাকেন তাহলে যতটুকু সন্ধিহান রয়েছে যে আসলে ভালো রেট পাবেন কি না সেই বিষয়ে একটু সন্দেহান রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্রয়লার মুরগি পালন করলে আপনি অনেকটাই একটু সন্দেহান রয়ে যায় যে সম্পূর্ণভাবে খামারের এখন যে একটা সিজন আসতেছে সিজনেও সেট তুলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা সন্দেহ রয়েছে যার কারণে আমি মনে করিতেছি যে আসলে ব্রয়লার মুরগি পালনে খুব একটা লাভবান হতে পারবেন না সেই ক্ষেত্রে আমি বলছি যে আসলে আপনি যদি এখন এই মুহূর্তে বাচ্চা ওঠাতে চান তাহলে আপনি সোনালি এটা ওঠান বা সোনি হাইব্রিডটা ওঠান সোনালির মধ্যে সোনালি হাইব্রিডটা যদি ওঠাতে পারেন তাহলে হয়তো বা মোটামুটি আশঙ্কা করা যাচ্ছে যে ইনশাল্লাহ আপনার যেহেতু ষাট থেকে সত্তর দিন সময় লেগে যাবে আপনার জান ফেব্রুয়ারি মার্চ দুই মাস যদি সময় লেগে যায় মার্চের শেষে যদি আপনি সোনালি মুরগি রেডি করে বিক্রি করতে পারেন তো আশা করছি ইনশাল্লাহ ভালো একটা রেট পাবেন কারণ মার্চের দিকে যখন গরম পড়ে যাবে অটোমেটিকলি মাংসের চাহিদা বেড়ে গেলে সুনিশ্চিত দাম বর্তমানের চেয়ে অনেকাংশ সেই বেশি পাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু ব্রয়লারের বাচ্চার সে এখনও সোনালের বাচ্চার রেট একটু কম রয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি সোনালি সেটটা করেন তাহলে দুই মাসের বা সত্তর দিনের যে একটা প্রকল্প করবেন এখান থেকে আপনি বড় ধরনের একটা লাভবান হতে পারেন তো দর্শক মণ্ডলে আজকের ভিডিওটা আমি করেছিলাম এই কারণেই যে আসলে মুহূর্তে কিন্তু বাচ্চার দাম হু করে বাড়ছে সেই ক্ষেত্রে ব্রয়লারের বাচ্চার দাম বেশি রয়েছে তাই ব্রয়লারের বাচ্চার চেয়ে আমার মনে হয় যে বেশি দামে বোলের বাচ্চা না কিনে যদি আপনি একটু কম রয়েছে সোনালির বাচ্চার দাম তাই সোনালি বাচ্চা ওঠালে আমার মন আমার তরফ থেকে বলছিলাম যে যদি সোনালি মুরগি ওঠান তাহলে মনে হয় একটু লাভবান বেশি হবেন তারপরে যার যার ব্যক্তিগত ব্যাপার যদি আমার এই ভিডিওতে এতটুকু মনোযোগ থেকে থাকে বা এতটুকু কাজীয় কথা থেকে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আপনার খামার সুরক্ষিত থাক ভালো থাক এবং আপনার মুরগিগুলো সুস্থ থাক আপনার খামারের যত্ন নিন এ বলে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ